আজ আমরা আপনাদের এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যেখানে আপনারা একদমই চিপ প্রাইসের মধ্যে খাদি থেকে শুরু করে লিলেন মটকা মসলিনের মতো প্রিমিয়াম কিছু শাড়ি কালেকশন পাবেন একদম চিপ প্রাইসের মধ্যে। বর্তমানে যারা চাইছেন একদমই ইউনিক কিছু শাড়ি কালেকশন নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে একদমই পারফেক্ট একটি ভিডিও। তাই চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক কি কি নতুন কালেকশন এখানে রয়েছে। তবে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ মনে রাখবেন আপনার করা একটি লাইক আমাদের প্রতিটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। নমস্কার, আমি সৌমি দাস, রাজনা টেক্সটাইলে আপনাদের স্বাগত। আমাদের এখানে শাড়ির জগতের, হ্যান্ডলুম শাড়ির জগতের সমস্ত আইটেম, বেড কভার আর নাইটি। আমাদের অ্যাড্রেস রয়েছে কাশ্যপাড়া শিশুকাকলি স্কুলের পাশে, রাজনা টেক্সটাইল। আজকের ভিডিওতে মেনলি থাকবে আমাদের যে হ্যান্ডলুমের শাড়ি পাওয়া যায় সেই হ্যান্ডলুমের শাড়ির জগতে কিছু আইটেম আজকে আমি ভিডিওতে দেখাবো। তাদের ক্ষেত্রে ভিডিও কল করে দেখার সুবিধা আছে, কুরিয়ারের ফেসিলিটি আছে, কাস্টমার ভিডিও কল করলে ভিডিও কলে মাল চুজ করে কুরিয়ার করে দেবো এখান থেকে। ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আজকের ফার্স্ট আইটেম আমি একটা মলমল শাড়ি দিয়ে শুরু করি। মলমল শাড়ি ভীষণ কমন আইটেম, ঠিক আছে, প্রত্যেকের কাছেই অ্যাভেলেবেল থাকে, আমাদের কাছেও অ্যাভেলেবেল থাকে, কিন্তু স্পেশালি কাস্টমার কেন আমার থেকে মলমলটা নেবে তার তো একটা স্পেসিফিক রিজন থাকবে। তার কারণ হচ্ছে আমাদের যে মলমলটা পাওয়া যায় সেটা টোটালি 12 হাত, ঠিক আছে, এবং পিওর কটন আর কালার গ্যারেন্টি। এই মলমলটার দাম থাকবে মাত্র 325 টাকার থেকে 330 টাকার মধ্যে। নেক্সট আইটেম আমি দেখাচ্ছি একটু জয়পুরি প্রিন্টের মধ্যে। জয়পুরি প্রিন্টের দাম থাকবে 570 টাকা, 550 টাকার থেকে 570 টাকার মধ্যে। এটা উইথ বিপি, এই যে এই হচ্ছে ব্লাউজ পিসের ডিজাইন, যাবে বিভিন্ন রকম কালার হবে। নেক্সট আইটেম আমি একটু লিলেন বাটিকের মধ্যে যাই। লিলেন বাটিকের এটার প্রাইস থাকবে মাত্র 650 টাকা, 650 অল ওভার কাজ আছে, পুরো প্লেন যাবে বডিটা আর এরকম সাইডে যাবে কাজ করা, ঠিক আছে, প্রিন্ট করা থাকবে এগুলো, বিপি অ্যাভেলেবেল। লিলেন বাটিকের এটা একটা মধুবনী প্রিন্টের ওপর দেখালাম, লিলেনের ওপর মধুবনী প্রিন্ট, এবার যেটা দেখাচ্ছি সেটা লিলেন বাটিকে দেখাচ্ছি, প্রত্যেকটারই বিপি অ্যাভেলেবেল। নেক্সট আইটেম দেখাচ্ছি একটা খাদির ওপরে আলপনা প্রিন্টের, খাদির মধ্যে রয়েছে এই আলপনা প্রিন্টের, কিন্তু শিখে খাদিতে পাওয়া যায়, কিন্তু আমাদেরটা শিখে খাদিতে হবে না, আমাদেরটা পিওর খাদি আইটেমেই হবে, পিওরের আইটেম রয়েছে এটা। নেক্সট আইটেম দেখাচ্ছি বেগমপুরি, বেগমপুরির দাম যাচ্ছে মাত্র 350 টাকা, বেগমপুরির অন্তত গোটা 20টা কালার অ্যাভেলেবেল আছে। নেক্সট একটা খাদির আইটেমের মধ্যে দেখাচ্ছি, এটার দাম যাচ্ছে মাত্র 450 থেকে 470 টাকার মধ্যে। বারবার বলছি রাজনা টেক্সটাইল, যেহেতু আপনাদের চ্যানেলে আমার প্রথম ভিডিও, সেই হিসাবে আমি মানে কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে রাজনা টেক্সটাইল কোনো ডুপ্লিকেট আইটেমের মধ্যে ডিল করে না, যেটা ডিল করে টোটালি পিওর আইটেমের মধ্যেই ডিল করে। আচ্ছা, এটা একটু দেখাই আপনাদের, এইটা দেখুন, এটাতে বিপি অ্যাভেলেবেল থাকবে, এটাতে দুদিকে দু রকমের পার্ট যাবে, একদিকে যাবে টেম্পল পাড়ের মধ্যে বড় বর্ডার, একদিকে যাবে টেম্পল পাড়ে ছোটো বর্ডার। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি গিনি খাদির মধ্যে, গিনি খাদির দাম যাবে 410 টাকা, 410 থেকে 410-এর মধ্যে আসবে, প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল, প্রত্যেকটা ডিজাইনের কালার অ্যাভেলেবেল। গিনি খাদি কম দামেরও পাওয়া যায়, ঠিক আছে, মার্কেটে শিখের থানের ওপর হলে কম দামেরও অ্যাভেলেবেল, কিন্তু আমাদের কাছে শিখের থানের অ্যাভেলেবেল নয়, আমাদের কাছে পিওর খাদির থানেরই অ্যাভেলেবেল, যার জন্য গিনি খাদির প্রাইস এটাই যাবে। নেক্সট একটা আমি দেখাচ্ছি ভুমরি প্রিন্টের মধ্যে, এটার দাম যাবে মাত্র 550 টাকা, 550 টাকা, 550 অনলি। এটা ভুমরি শাড়ির মধ্যে হ্যান্ড পেন্ট করা আছে। নেক্সট একটা আইটেম একটু দেখিয়ে নিই, এটা যাবে ঘিচার মধ্যে, ঘিচার প্রিন্টের, ঘিচার মধ্যে মধুবনী প্রিন্ট করা, এটার দাম যাবে 720 টাকার থেকে 750 টাকার মধ্যে। খুব সুন্দর মধুবনী প্রিন্ট করা রয়েছে, এগুলো খুব মানে দেখুন এগুলো এতটাই লাইট ওয়েটের শাড়ি, এগুলো মানে রেগুলার ইউজ করা যাবে, যারা স্কুল টিচার আছেন, চাকরি করতে বেরোন বা বিভিন্ন রকম যাদের রেগুলার বেরোতে হয় তারা এগুলো খুব আরামসে পরতে পারবেন। নেক্সট একটা আমি খাদির আইটেমের মধ্যে দেখাচ্ছি, এটা যাবে 440 টাকা থেকে 460 টাকার মধ্যে। খুব সুন্দর একটা কৃষ্ণ নীল কালারের রয়েছে, প্রত্যেকটারই কালার অ্যাভেলেবেল, একদিকে যাচ্ছে, হ্যাঁ একদিকে যাচ্ছে সরু বর্ডার, একদিকে যাচ্ছে বড় বর্ডার, ডাবল পার্ট যাচ্ছে একদিকে, প্রত্যেকটার বিপি অ্যাভেলেবেল, আমি বিপিটা মেনশন করছি না। নেক্সট একটা খাদির আইটেমের মধ্যে দেখাচ্ছি ফিশ। কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কাস্টমাররা আসুক আমাদের রাজনা টেক্সটাইল ভিজিট করুক, রাজনা টেক্সটাইল ভিজিট করে দেখুক যে আমাদের কেমন কোয়ালিটি আমাদের প্রোডাক্টের। কাস্টমার যারা আসতে পারছেন না তারা তো ভিডিও কলে দেখবেনই,
কিন্তু যারা আসতে পাচ্ছেন তাদের বলবো ডেফিনেটলি আপনারা একবার আসুন, আপনারা হাতে নিয়ে দেখুন। রাজন্যা টেক্সটাইল সবসময় কাস্টমারদের সাথে কোয়ালিটির ওপরে ডিল করে, কাস্টমারদের সকল সঙ্গে কখনো কমা জিনিসের ওপরে মানে ডিল করে না, সবসময় আমরা কোয়ালিটিফুল জিনিসের ওপরেই ডিল করে থাকি, যার জন্য হয়তো আমাদের শাড়ির দাম 10-20 টাকা বেশি হতে পারে। সেটাই আমি বলছি যে কাস্টমাররা আসুক, দেখুক, দেখে আমার সাথে ডিল করুক। বল খাদির ওপরে এটারও দাম যাচ্ছে 440 টাকা থেকে 460 টাকার মধ্যে। এগুলো কিন্তু প্রত্যেকটাই পিওর খাদির আইটেম, ফেদার খাদির ওপরে রয়েছে, এগুলোর কিন্তু কোয়ালিটি ভীষণ সফট, হাতে না নিলে বোঝা যাবে না। নেক্সট একটা আইটেম আমি দেখাচ্ছি, খুব সুন্দর তুতে কালারের সঙ্গে রানীর কম্বিনেশন, এটারও দাম যাচ্ছে 440 টাকা থেকে 460 টাকার মধ্যে। খুব সুন্দর দেখুন পাড়ে ছোটো 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 মিনা করা আছে, একটু জুম করে দেখিয়ে দিন, ভীষণ সুন্দর, একদিকে যাচ্ছে ছোটো বর্ডার, একদিকে যাচ্ছে বড় বর্ডার। নেক্সট একটা আমি দেখাচ্ছি ডুয়াল খাদির ওপরে, এটা ডুয়াল টোন খাদি, এটার দাম যাবে হচ্ছে 350 টাকার থেকে 360 টাকার মধ্যে, 360 টাকার মধ্যে এটা ডুয়াল টোন খাদি। দেখুন সিঙ্গেল পিস কিনতে, এটা যেহেতু একটা পাইকারি প্রতিষ্ঠান, সিঙ্গেল পিস কিনতে গেলে আমাকে ভিডিও কল করার প্রয়োজন নেই, দরকার আমার কন্ট্যাক্ট করবেন, আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ক্যাটালগ প্রোভাইড করে দেবো। নেক্সট একটা আইটেম আমি দেখাচ্ছি, এটা 400 টাকা থেকে 420 টাকার মধ্যে যাবে, খুব সুন্দর ইয়েলো রানীর কম্বিনেশন, দেখুন একদিকে যাচ্ছে ছোটো বর্ডার, ছোটো বর্ডারের মধ্যে যাচ্ছে ধানের শীষ, আর সেকেন্ড দিকটাতে যাচ্ছে বড় বর্ডার, সুন্দর সুন্দর ফুল করা, খুব সুন্দর সুন্দর মিনাও করা রয়েছে তার মধ্যে, একটু দেখুন জুম করে একটু কাস্টমারদের দেখিয়ে দিন। নেক্সট একটা খাদির আইটেমের মধ্যে দেখাচ্ছি, এটারও দাম যাবে 400 টাকা থেকে 420 টাকার মধ্যে, 400 থেকে 420 মধ্যে আসবে। আর বাল্কে সবসময় ডিল করুন, আমি একটা কথাই বলবো, সবসময় বাল্কে ডিল করুন, বাল্কে ডিল করলে রেট ডেফিনেটলি কম হবে। এটা একটা খাদির আইটেমের মধ্যে যাচ্ছে 400 থেকে 420 টাকা। নেক্সট একটা লাল সাদা শাড়ির মধ্যে দেখাচ্ছি, লাল সাদা শাড়িতে এটা হচ্ছে লাল সাদার মধ্যে চেক করা, এই শাড়িটা হচ্ছে আপনার একদম খাদির আইটেমের মধ্যেই, ফেদার খাদির মধ্যে যাচ্ছে, এগুলো পুজো অকেশান পারপাস তো এইসব শাড়ি তো চলেই। নেক্সট একটা আমি কটন সিল্কের মধ্যে যাচ্ছি, এটা 440 টাকা থেকে 460 টাকার মধ্যে যাবে, অল ওভার যাবে, বিপি অ্যাভেলেবেল, প্রত্যেকটা শাড়িতে বিপি আছে, আমি আলাদা করে মেনশন করছি না, একটা রানী কালারের মধ্যে যাবে, এর অন্তত 20-25টা কালার সবসময় অ্যাভেলেবেল পাবেন। এ দেখুন এটা রানিংয়ে যাবে, অল বডি এরকম কাজ যাবে, অল বডি এরকম কাজ যাবে, বিপি অ্যাভেলেবেল, প্রত্যেকটা শাড়িতে বিপি অ্যাভেলেবেল। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি আমি, এটাও কটন সিল্কের মধ্যে দেখাচ্ছি, এটার দাম যাবে মাত্র 450 টাকা, 450-এ চলে আসবে এটা। প্রত্যেকটা শাড়ির কালার অ্যাভেলেবেল, কাস্টমার ফোন করলে আমি কাস্টমারকে ক্যাটালগ প্রোভাইড করে দেবো, রিসেলাররা ফোন করুন, রিসেলার দিদিরা ফোন করলে রিসেলার দিদিদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি প্রোভাইড করি। এটা একটা কটন সিল্কের মধ্যে যাবে। এরপর আমি একটুখানি একটু হাই রেঞ্জের শাড়ির মধ্যে যাচ্ছি, এটার দাম যাবে 1200 টাকা, পিওর মার্সেডাইজ কটনের ওপরে, দুদিকে দুরকম পার যাচ্ছে, একটা যাচ্ছে এদিকে অরেঞ্জ যাচ্ছে, এদিকে যাচ্ছে রানী কালারের পার, আর পুরো বডিটাতে এরকম জড়ি দিয়ে মিনা করা করা থাকছে, এর অন্তত 7-8টা কালার সবসময় অ্যাভেলেবেল পাবেন। নেক্সট একটা দেখাচ্ছি আমি গাছ খাদির মধ্যে, এটার দাম যাবে 1250, 1250 টাকা মাত্র, এটাও একদম পিওর মার্সেডাইজ কটনের ওপর যাবে, মার্কেটে এর থেকে কম দামে অ্যাভেলেবেল শাড়ি, কিন্তু মার্সেডাইজ কটনের ওপর, পিওর মার্সেডাইজ কটনের ওপর হবে না, আর আমার কাছে ডুপ্লিকেট কোনো আইটেম নেই, কারণ আমি সবসময় কোয়ালিটির সঙ্গে ডিল করি, রাজন্যা টেক্সটাইল অলওয়েজ কোয়ালিটির সঙ্গে ডিল করে। এই দেখুন এটা একটা গাছ খাদির মধ্যে যাচ্ছে, এটা পাড়ে যাচ্ছে, এরকম আঁচলে যাচ্ছে গাছ, আর পুরো বডিতে যাচ্ছে এরকম চেনের কাজ করা, দু সাইডে দুরকম বর্ডার যাচ্ছে, এদিকে যাচ্ছে রানী কালারের বর্ডার, এদিকে যাচ্ছে কালো কালারের বর্ডার, ভীষণ পপুলার আইটেম, এটার দাম যাচ্ছে মাত্র 1200 টাকা, এর অন্তত 7-8টা কালার সবসময় অ্যাভেলেবেল। নেক্সট একটা শাড়ি আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি টাঙ্গাইলের ওপরে, এটার দাম যাচ্ছে 1450, 1450 টাকা মাত্র, এর থেকে কম দামে মার্কেটে এই শাড়ি অ্যাভেলেবেল, কিন্তু পিওর আইটেমের মধ্যে অ্যাভেলেবেল হবে না, পিওরের মধ্যে এই দামই আসবে। যদি কাস্টমার বাল্কে ডিল করে কালার সেটে, সেক্ষেত্রে আমি যতটা পারবো কাস্টমারের সঙ্গে দামের সাথে আমি সেটা সামনাসামনি কথা বলে নেবো। নেক্সট একটা আইটেম যাচ্ছে, এটা যাচ্ছে রেশম কোঠার মধ্যে, এটার দাম যাচ্ছে 1550 টাকা মাত্র, এটা রেশম কোঠা, ভীষণ হালকা শাড়ি, এগুলোর ওয়েট ম্যাক্সিমাম 400 গ্রাম, ম্যাক্সিমাম, এত 400 গ্রামও হবে না, তার থেকেও কম, এতটাই লাইট ওয়েটের একটা শাড়ি, এটা যাচ্ছে আঁচলের মধ্যে, আর এটা যাচ্ছে বডিতে, আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই ট্রান্সপারেন্ট রেশম কোঠা, একদম পিওর আইটেম না হলে এতটা ট্রান্সপারেন্ট হয় না, দেখুন, আর এগুলো প্রত্যেকটাই হাতের তাঁতের
শাড়ি এই যে বুটিগুলো দেখুন তাহলেই বোঝা যাবে যে প্রত্যেকটা হাতের তাঁতের বুটি। ট্রান্সপারেন্ট কালারের বিপি যাচ্ছে। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি আমি, ডোলাবেরি। ডোলাবেরির দাম যাচ্ছে মাত্র 1650, 1650 টাকা। এগুলো প্রত্যেকটা হাতের তাঁতের শাড়ি। বারবার বলছি আমাদের কাছে সিল্ক আইটেমের জন্য ফোন করবেন না, আমরা সিল্ক আইটেমের সঙ্গে ডিল করি না, আমরা শুধুমাত্র হ্যান্ডলুম আইটেমের ওপরেই ডিল করি, কারণ আমরা হ্যান্ডলুমেরই ম্যানুফ্যাকচারার। এই ডোলাবেরির তার দাম যাচ্ছে আমি বলে দিচ্ছি, দেখুন পুরো শাড়িটাতে দেখুন ইকত করা। আর হাতের তাঁতের কেন কীভাবে আরও বুঝবেন কাস্টমারকে বলে দিই, যদি এটা মেশিন ওয়ার্ক হতো তাহলে এই পাড়ের মধ্যে দিয়েও এটা যেত, এটা কিন্তু মেশিন ওয়ার্ক নয়, টোটালটাই হাতে বোনা। এই দেখুন টোটালটাই হাতে বোনা, হাতে গুটি তোলা, বারবার কাস্টমারকে বলে দিচ্ছি। সুতরাং এই শাড়ি হাতে বুনতে তো সময়ও লাগবে বেশি, রেশমের মধ্যে, পিওর রেশমের মধ্যে দেখাচ্ছি 1650, রেশম 1650 টাকা মাত্র। রেশমের মধ্যে দেখাচ্ছি সিলভার জড়ি দিয়ে ওয়ার্ক করা, টেস্টেড সিলভার জড়ি দিয়ে পাটটা যাচ্ছে, আর এগুলো যাচ্ছে সুতো দিয়ে ওয়ার্ক করা। এগুলো কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে, দেখুন ট্রান্সপারেন্ট, দেখুন পুরোটাই ট্রান্সপারেন্ট, একদম পিওর রেশম আইটেম। এর দাম যাচ্ছে মাত্র 1650 টাকা। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি, এটাও খুব কমন আইটেম, এটার কম দামেরও শাড়ি অ্যাভেলেবেল, বরফি মসলিন। কিন্তু বরফি মসলিনের পিওরের আইটেমের দাম 1650 টাকা। শাড়ির দাম রিসেন্টলি একটু বেড়েছে, কারণ তেলের দাম বাড়াতে সব জিনিসেরই তো দাম বেড়েছে, শাড়ির দাম কিন্তু একটু বেড়েছে। এই দেখুন পুরোটা এরকম যাবে, আর দেখুন ট্রান্সপারেন্ট, দেখুন। নেক্সট একটা আইটেম আমি দেখাচ্ছি লিলেনের মধ্যে, কপার লিলেন, এটার দাম যাবে 1750। কপার লিলেন দেখুন, এটার দাম যাবে 1750। এটা একদম লিলেন, 100 কাউন্ট লিলেনটের মধ্যে, লিলেনের মধ্যে কপার জড়ি দিয়ে ওয়ার্ক করা। হ্যাঁ, নেক্সট একটা দেখাচ্ছি অলওভারের মধ্যে, এটাও অলওভার হ্যান্ডলুমের মধ্যে, এটার দাম যাচ্ছে মাত্র 850 টাকা। এই দেখুন ভীষণ হিট একটা ডিজাইন, এটার দাম যাচ্ছে মাত্র 850 টাকা, একদম অলওভার যাবে। আর এটা কিন্তু প্রিন্ট করা নয়, এটা কিন্তু কাজ করা। এই দেখুন কাজ করা, এটা কিন্তু প্রিন্ট করা নয়, পুরোটাই ওয়েভ, ঠিক আছে? আমাদের কোনো প্রিন্টের ব্যাপার নেই, যেটা প্রিন্ট আইটেম থানের ওপরে সেটা আমরা বলে দেবো যে এটা প্রিন্ট করা। নেক্সট একটা টাঙ্গাইলের ওপর যাচ্ছে, টাঙ্গাইলের ওপর এটা ডুয়াল টোনের ওপর যাচ্ছে, এটার দাম যাচ্ছে মাত্র 1050 টাকা। এর 3-4 কালার অ্যাভেলেবেল। নেক্সট একটাও দেখাচ্ছি আমি 1150-এর মধ্যে, এটার একটাই কালার অ্যাভেলেবেল, এটার কিন্তু আদার্স কোনো কালার নেই, এটা পার্টিকুলার একটাই কালার অ্যাভেলেবেল। এটার একদিকে যাচ্ছে এরকম সরু পাড়, একদিকে যাচ্ছে এরকম বড়ো পাড়, বড়ো পাড়ের মধ্যে দেখুন কলকা কলকা করা আছে পাড়ের মধ্যে, এটা যাচ্ছে বডি ওয়ার্ক, আর যাচ্ছে ট্রান্সপারেন্ট বিপি। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি, এটা পিওর মটকার উপরে ঘিচা ওয়ার্ক করা যাবে, পুরোটাই ওয়েভ করা যাবে, এটার দাম যাবে মাত্র 2550 টাকা। এর 3-4 কালার অ্যাভেলেবেল, এটা পুরোটাই ওয়েভ করা। এই যে সাইডে যে পাড়টা, এই পাড়টার ভিতরে বডিটাতে এরকম ছোটো ছোটো ওয়েভ করা বুটি যাবে, এটার দাম যাবে মাত্র 2550 টাকা। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি, এটাও পিওর মটকার ওপরে, এটা মটকা কপার, এটার দাম যাবে মাত্র 3300 টাকা। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি, এটা মটকা পাতা, এটার দাম যাবে মাত্র 2800 টাকা। এটার 4-5 কালার সবসময় অ্যাভেলেবেল, সবসময় 4-5 কালার অ্যাভেলেবেল। এগুলো বুনতে আসলে অনেক সময় লাগে, কারণ এগুলো টোটালটাই হাতে বোনা। তো এই দেখুন টোটালটাই দেখুন হাতে বোনা, একটু একটু মানে জুম করে দেখান, যার জন্য এগুলো তো তাঁতির বুনতেও সময় লাগে। আর এগুলো তো মেশিন ওয়ার্ক নয়, মেশিন ওয়ার্ক হলে তাড়াতাড়ি করে দেওয়া যায়, কোনো ব্যাপার না। কিন্তু এই যে আঁচলের কাজটা, এটা বুনতেই প্রায় একদিনের ওপর সময় লেগে যায় তাঁতির। এই শাড়িগুলো এক একটা মিনিমাম 7-10 সময় লাগে বুনতে, কারণ পুরো শাড়িটাতেই এরকম পাতা পাতা ওয়ার্ক করা আছে। নেক্সট একটা আমি আইটেম দেখাবো, এটা খুবই কমন আইটেম, কেটিয়া, এটার প্রাইস যাবে মাত্র 800 টাকা, 800-এর মধ্যে চলে আসবে। এই কেটিয়ার আঁচলেও এরকম হাতে বোনা আছে, এটাও কিন্তু হাতে বোনা, এটাও কিন্তু কোনো মেশিন ওয়ার্ক নয়, দেখিয়ে দিন, এটাও কিন্তু পুরো হাতে বোনা। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি বুটিক হ্যান্ডলুমের মধ্যে, এই বুটিক হ্যান্ডলুমটাতে দেখুন ডুয়াল টোন খাদির মধ্যে, এটা পুরো হ্যান্ড পেন্ট করা, এটার দাম যাবে মাত্র 550 টাকা, 550 টাকা। এগুলো ভীষণ সফট, ভীষণ সফট, একদম মানে 500 গ্রামের মধ্যে। হ্যাঁ, না প্রিন্ট ওঠার কোনো ভয় নেই, কালার গ্যারেন্টি। আর দেখুন এ দেখুন ভীষণ সফট, ঠিক আছে? এগুলো রেগুলার ওয়ার, যারা রেগুলারের জন্য যারা ইউজ করবেন না, এটা ওয়াশেবল,
রেগুলারের জন্য ভীষণ ভালো। নেক্সট একটা আমি মধুবনী প্রিন্টের মধ্যে দেখাই, এটা খাদির থানের ওপর মধুবনী প্রিন্ট, কটন সিল্কের ওপর একটা মধুবনী প্রিন্ট হয়, সেটা আমি দেখাচ্ছি না, আমি খাদির থানের ওপর মধুবনী প্রিন্টটাই দেখাচ্ছি। এটার দাম যাবে মাত্র 500 টাকা। খুব সুন্দর হোয়াইটের ওপর দেখাচ্ছি, এটা ভীষণ সুন্দর। একটা নেক্সট দেখাচ্ছি আমি সম্বলপুরি প্রিন্টের ওপরে, সম্বলপুরি প্রিন্টের ওপরে এটার দাম যাবে ওই 480 থেকে 500 টাকার মধ্যে। নেক্সট একটা আমি দেখাচ্ছি কাটাবুটি ডিজাইনের মধ্যে, কাটাবুটি ডিজাইনের দাম যাবে 520 টাকা। 520। এই দেখুন 520-এর মধ্যে যাবে। নেক্সট একটা আমি কটন সিল্কের মধ্যে দেখাচ্ছি, এটার দাম যাবে 450 থেকে 500 টাকার মধ্যে, এটাও হাতে বোনা। এটাও হাতে বোনা, এই পুরোটাই যে ওয়ার্ক করা দেখছেন এটা পুরোটাই হাতে বোনা। দুদিকে দু রকম পাড় যাবে, এদিকে যাবে লাল পাড়, এদিকে যাবে হলুদ পাড়, এদিকে দেখুন, এই দেখুন একটুখানি জুম করুন, এটা পুরোটাই যাবে হাতে বোনা। ঠিক আছে, আমাদের কোনো মেশিন ওয়ার্কের কোনো ব্যাপার নেই, যার জন্যই শাড়ির দাম আমাদের কিন্তু একটু বেশি। নেক্সট একটা আমি আইটেম দেখাচ্ছি, এটার দাম যাবে 1200 টাকা। বলবুটি তো খুব কমন, কিন্তু এরকম চেকের মধ্যে বলবুটি এটা, আর চেকের মধ্যে বলবুটিটাও কিন্তু হাতে বোনা। বারবার আমি প্রত্যেকটা শাড়িতে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু হাতে বোনা, যার জন্য এগুলোর দামটা বেশি যাবে। এগুলোর দাম যাবে, এটার দাম যাবে মাত্র 550 টাকা। নেক্সট একটা আমি আবার বুটিক হ্যান্ডলুমের মধ্যে দেখাচ্ছি, এটারও দাম যাবে 550 টাকা। এগুলো পিওর খাদি, ফেদার খাদির ওপরে প্রিন্ট করা, পেন্ট করা সরি, কারণ এগুলো যদি আপনার শিখের থানের ওপরে প্রিন্ট করা হতো তাহলে দাম হয়তো 100 টাকাও কমেও যাবে শিখের থানের ওপরে, কিন্তু আমাদের শিখের থানের ওপরে না, আমাদের একদম ফেদার খাদির ওপরেই প্রিন্ট করা। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি, এটার দাম যাবে 420 টাকার থেকে 450 টাকার মধ্যে, এটা দুদিকে দু রকম দাঁত পাট যাবে, এটার দাম যাবে 420 টাকার থেকে 450 টাকার মধ্যে। নেক্সট একটা তাঁতের আইটেমের মধ্যে দেখিয়ে দিচ্ছি, তাঁতের মধ্যে অল ওভার এটা যাবে 350 টাকা, মাত্র 350 টাকা দাম যাবে এটার। এই যে অল ওভার, অল ওভার ওয়াল ওয়েভ করা। নেক্সট একটা দেখাচ্ছি তাঁতের মধ্যে, এটার দাম যাবে 420 টাকা। নেক্সট একটা খাদির আইটেমের মধ্যে আবার যাচ্ছি, এটারও দাম যাবে 400 থেকে 420 টাকার মধ্যে, 420-এর মধ্যে আসবে। এটা দেখুন ট্রিপল পার করা, এদিকে বর্ডারটাতে দেখুন, এদিকে একটা কালার, সেকেন্ড একটা কালার, তারপরে এসে জ্যাকেট ওয়ার্কটা করা রয়েছে, এটাও ডুয়ালটোন খাদির মধ্যে যাবে। এটা প্রত্যেকটারই কিন্তু 10 থেকে 15টা করে কালার অ্যাভেলেবেল থাকবে, এটার দাম যাবে 400 থেকে 450 টাকার মধ্যে। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি, এটাও 400 থেকে 420 টাকার মধ্যে যাবে। এটা একটা খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে, এদিকে দেখুন সাইডে এই বর্ডারটা যাবে, একটা সরু বর্ডার, সরু মানে হলেও এটা কিন্তু 8 আঙুলের একটা বর্ডার যাবে, আর এদিকে অনেকটা বড় একটা বর্ডার যাচ্ছে, প্রায় 1 হাতের কাছাকাছি এই সাইডটাতে বর্ডার যাচ্ছে। নেক্সট একটা আইটেমের মধ্যে দেখাচ্ছি, এটারও সেম প্রাইস যাবে 400 থেকে 420 টাকার মধ্যে। এগুলো কিন্তু বারবার বলছি ফেদার খাদি, তো ফেদার খাদির জন্যই দামটা কিন্তু একটু বেশি, যদি শিখের থানের ওপর হতো তাহলে দামটা একটু কম হতো। আর সাইডে দেখুন টেস্টেড জড়ি দিয়ে পার করা আছে। নেক্সট একটা আইটেম দেখাই, এটাও যাবে 420 থেকে 450 টাকার মধ্যে, এটাও খাদির আইটেম, খাদির মধ্যে বেনারসি পাট যাচ্ছে। নেক্সট একটা আইটেম যাবে ধনেখালি, এটাও যাবে 400 থেকে 420 টাকার মধ্যে, অল বডি ওয়েভ করা, 400 থেকে 420 টাকার মধ্যে যাবে এটার দাম। নেক্সট একটা দেখাচ্ছি আমি বেনারসি পাড়ের মধ্যে, এটার দামও যাবে 400 থেকে 420 টাকার মধ্যে। প্রত্যেকটা শাড়ির অন্তত 10 থেকে 15টা করে কালার অ্যাভেলেবেল, এটাও যাবে 420 থেকে 400 টাকার মধ্যে। নেক্সট একটা আইটেম দেখাচ্ছি, এটাও যাবে 420 থেকে 450 টাকার মধ্যে, এটা করাত পাট যাবে খাদির ওপরে। আমাদের শুধুমাত্র হ্যান্ডলুমের শাড়ি প্রোডাকশন করা হয়, আমরা হ্যান্ডলুমের শাড়ি, যার জন্য যেহেতু আমাদের প্রোডাকশনই করা হয় আমরা ওই জন্য হ্যান্ডলুমের শাড়ির ওপরেই ভিডিও করছি, আমরা হ্যান্ডলুমের শাড়ি বানাই। ঠিক আছে, এর আমাদের কাছে হ্যান্ডলুমের শাড়ি পাওয়া যাবে, এটা একটা যাবে 450 টাকা ব্লক প্রিন্ট, এটা বেনারসি পাড় শাড়ির ওপরে ব্লক প্রিন্ট যাবে, এটার দাম যাবে মাত্র 650 টাকা, 650, 650। এরপরেও আমি কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সমস্ত শাড়ি এরপরেও হ্যান্ডলুমের আমাদের দেখানো সম্ভব হলো না, একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না,
তো আমি একটা কথাই কাস্টমারদের উদ্দেশ্যে বলবো, কাস্টমার আসুক, দেখুক, দেখে জিনিস কিনুক। আরও অনেক কিছু আছে আমাদের কাছে কালেকশন, কিন্তু যে কাস্টমার আসতে পারবেন না তারা ভিডিও কল করুন। বারবার রিকোয়েস্ট করছি, এক পিস মালের জন্য প্লিজ ফোন করবেন না, মানে ভিডিও কল করবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ক্যাটলগ প্রোভাইড করে দেবো। আর রিসেলার দিদিদের জন্য একটা কথাই বলছি, রিসেলার দিদিরা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে, আমি ডেফিনেটলি আমাদের গ্রুপে অ্যাড করে নেবো। আমাদের গ্রুপে অ্যাড করে তারপরে আমরা ছবি প্রোভাইড করব। আমাদের তিন দিনের মধ্যে মাল ডিসপ্যাচ হয়ে যায়, পেমেন্টের থেকে তিন দিনের মধ্যে আমাদের মাল ডিসপ্যাচ হয়ে যায়। সিওডির ব্যবস্থা বলতে, কাস্টমারকে প্রথমে শিপিং চার্জটা পেমেন্ট করতে হবে সিওডির। কাস্টমার যদি শিপিং চার্জটা পেমেন্ট করে দেয় তাহলে আমরা এখান থেকে সিওডিরটা পাঠিয়ে দেবো, শাড়ির দামটা বাড়িতে যাওয়ার পর দেবে। কারণ দেখুন, তার যদি আমাকে বিশ্বাস না হয় আমারও তো একটা বিশ্বাসের ব্যাপার আছে, কারণ আমি এত টাকার শাড়ি পাঠাবো, সে যদি তখন না নেয় সেটা তো আমার দিক থেকেও লস। যার জন্য আমাদের শিপিং চার্জটা আগে প্রোভাইড করতেই হবে, নাহলে আমরা সিওডি কিন্তু অ্যাকসেপ্ট করবো না, সিওডির মাল পাঠাতে পারবো না। আর একটা কথা বলছি, সকালবেলা থেকে আমাদের ফোন করবেন, রাত্রির 11টার পর প্লিজ কেউ ফোন করবেন না, কারণ এটা একটা দোকান, তো 11টার পর আমরা অ্যাভেলেবেল থাকি না। আমাদের সকাল 9টা থেকে রাত্রির 11টার মধ্যে ফোন করবেন, যদি ভিডিও কলের মানে ব্যাপার থাকে আমরা ডেফিনেটলি টাইম দিয়ে দেবো কাস্টমারকে। যদি আমাদের দোকানে কাস্টমার থাকে আমরা ভিডিও কলের জন্য নিশ্চয়ই কাস্টমারকে টাইম দিয়ে দেবো, সেই টাইমে আমরা ভিডিও কল করবো, কারণ দোকানে কাস্টমার থাকলে তো ভিডিও কল করাটা সম্ভব হয় না। সেরকমভাবেই আমরা কাস্টমারের সাথে কথা বলে ভিডিও কল করে নেবো। একটা কথাই বলছি যে এরপরেও যদি কোনো কালেকশান দেখতে চান ডেফিনেটলি আমার দোকানে ভিজিট করুন, বা আপনারা ভিডিও কল করে দেখুন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।